আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আজকে মাস্টার্সের শেষ পর্বের আবারও ক্লাসে তোমাদের সামনে আল্লাহর রহমতে আল্লাহ তাআলা ভালো রেখেছেন, আজকে হাজির হয়েছি তোমাদের সাথে। আশা করি তোমরাও ভালো আছো। আজকে উহুদ যুদ্ধের বিভিন্ন ঘটনা নিয়ে হাদিসগুলো যে আমি গত ক্লাসে আলোচনা করছিলাম সেগুলোর ধারাবাহিকতায় আজকেও কিছু হাদিস তোমাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো সেখানে একটি হাদিস আগে আমরা দেখি কি বলা হচ্ছে। আন আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদিন হাদ্দাসানা সুফিয়ান আন আমরিন ওয়া সামিয়া জাবির আবনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ক্বাল আন্নাহু ক্বাল ক্বালা রাজুলুন লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াউমা উহুদিন আর রাআইতা ইন কুতিলতু ফাআইনা আনা কলা ফিল জান্নাত ফালকা তামারাতিন ফি ইয়াদিহি সুম্মা কাতালা হাত্তা কুতিলা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটি ঘটনা, সে ঘটনা হচ্ছে যে রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আন আমরিন সামিয়া জাবের আবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহুমা, তিনি জাবর রাদিয়াল্লাহ তাআলা আনহু থেকে শুনেছেন আন আমরিন সামিয়া জাবের আবনা আবদুল্লাহ রাদিয়াল্লাহ তাআলা আনহা, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে তিনি বললেন, ক্বালা রাজুলুন লিন-নবী, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লামের কাছে গিয়ে বললেন যে ইয়াউমা উহুদিন আর রয়তা ইন কুতিল তো ফাইনা আনা, যে আপনার রায় কি, আপনার অভিমত কি, যদি আমি নিহত হয়ে যাই ফাইনা আমি কোথায় থাকবো, আনা ফাইনা আনা কলা ফিল জান্না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন যে তুমি জান্নাতে থাকবা, যদি নিহত হও তাহলে অবশ্যই তুমি জান্নাতে থাকবা। তো তখন তিনি এই সাহাবা একরামের, তিনি একজন বিশিষ্ট সাহাবি, তিনি বল তখন তিনি একটি খেজুর খাচ্ছিলেন, খেজুরটা নিক্ষেপ করে দিয়ে তিনি হাত থেকে ফেলে দিয়ে তিনি কি করলেন, যুদ্ধে অংশগ্রহণ করলেন উহুদ যুদ্ধে, এবং হাত্তা কুতেলা, এবং তিনি নিহত হলেন বা শাহাদত বরণ করলেন। তাহলে আমরা এখান থেকে যে বিষয়টি জানতে পারলাম সেটি হচ্ছে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে ব্যক্তিটি জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি যুদ্ধের উহুদ যুদ্ধে অংশগ্রহণ করি এবং সেখানে যদি নিহত হয়ে যায় তাহলে আমার অবস্থানটা কোথায় হবে, তার মানে তার যে ইচ্ছা যে আমি জান্নাত পেতে চাই, অর্থাৎ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এই অ্যাসিউরেন্স পাওয়ার পরে তিনি আর একটুও বিলম্ব করলেন না, তার মুখের যে খাবারটি ছিল খেজুরটি সেটিও তিনি হাত থেকে রেখে দিয়ে ছুঁড়ে ফেলে দিলেন এবং রেখে দিয়ে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন। তার মানে আল্লাহর রাসূলের প্রতি তার যে অগাধ বিশ্বাস, সে বিশ্বাস বিশ্বাসটি এখানে প্রমাণিত হলো এক। দ্বিতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর রাস্তায় যারা শহীদ হন তারা ডেফিনেটলি অবশ্যই জান্নাতে থাকবেন, এবং বিশেষ করে উহুদ যুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের ব্যাপারে তার কোনো কথাই নাই, তারা তো নির্ধারিত আল্লাহ রাব্বুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি একটি ব্যাক একটি ঘোষণাই তিনি দিলেন যে তুমি যুদ্ধে যদি নিহত হও ডেফিনেটলি তুমি জান্নাতে থাকবে। তো এই বিষয়টি যখন জানতে পারলো তখন সাহাবিদের মধ্যে এক ধরনের অনুপ্রেরণা শুরু হয়ে গেল এবং তার মনের মধ্যে চলো আমি কখন বেহেশতে যাব, তার মানে বেহেশতে যাওয়ার জন্য সে উদ্গ্রীব হলো, এবং তার কাছের যে সামান্যতম খাবারটিও সে আর ভালো করে খেলো না, তার মানে তার সে বেহেশতে যাওয়ার জন্য যে আগ্রহটা সে দেখা দিল এবং তিনি যুদ্ধ করলেন প্রাণপণে, এবং প্রাণপণে যুদ্ধ করার এক পর্যায়ে তিনি নিহত হলেন। তাহলে আমরা এখান থেকে যেটি বুঝতে পারলাম যে আল্লাহর রাসূলের প্রতি সাহাবায়ে কেরামদের কতটুকু অনগত অবস্থা ছিল, এবং নট অনলি দ্যাট, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা কতটা বিশ্বাস করতেন, এবং সে বিশ্বাসের মর্যাদা রেখে তিনি যুদ্ধের ময়দানে অংশগ্রহণ করলেন এবং তিনি শাহাদত বরণ করলেন। তাহলে আমাদেরকে এরকমভাবেই বুঝতে হবে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশিত পন্থায় ইলা কালিমাতুল্লাহর জন্য যদি কোনো যুদ্ধ করতে হয় এবং সেই যুদ্ধের মধ্যে আমাদেরকে অবশ্যই আস্থায় রাখতে হবে যে আমরা যদি কোনো কারণে শাহাদত বরণ করি ডেফিনেটলি আমরা জান্নাতে যাব।
কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্পর্কে জীবিত থাকার কথাও বলা হয়েছে, এবং কোনো কোনো জায়গায় বলে তাদেরকে খাওয়ানো হয়, এরকম কথাও বলা হয়েছে। যাই হোক, আমি যেটি বলতে যাচ্ছিলাম যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানতে পারলাম যে এই শাহাদত বরণকারী যেসব সাহাবি তাদের আগ্রহ কতটা ছিল যুদ্ধে যাবার ব্যাপারে, এবং রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার উপর তাদের কতটুকু আস্থা ছিল, কনফিডেন্ট, তারা কতটুকু কনফিডেন্স ছিলেন যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অবশ্যই, তাহলে আমরা যদি আমি মরেও যাই তাহলে আমি অবশ্যই জান্নাতে যাব, সেই বিষয়টি তারা রেখে খুব যত তাড়াতাড়ি সম্ভব যুদ্ধের মধ্যে দৌড় দিয়ে চলে গেছেন। এবং যারা যে অবস্থায় ছিল সে অবস্থায় কাল বিলম্ব না করে কোনো মোনাফেকদের, আমরা জানি যে মোনাফেকরা চেয়েছিল দুটো দল, এখানে আমি এরপরে আলোচনায় আসব, দুটো দল হয়ে গেছিলো, একটি দল চেয়েছিল যুদ্ধ না করতে এবং সেই দলের নেতৃত্বে ছিল মোনাফিকরা। তো এই যে যারা মুসলমানদেরকে বিপথে অর্থাৎ আল্লাহর রাসূলের বিপক্ষে নেবার চেষ্টা করেছিল, তাদের কথা মনে রেখেই ভাবতে হবে যে মুসলমানদের একমাত্র আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে অ্যাসুরেন্স দিয়ে দিবেন সেই কথার উপর গভীর আস্থাশীল হতে হবে, এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। আমরা পরবর্তী হাদিসে চলে যাই। أبي قال حدثنا أحمد بن يونس حدثنا جهير حدثنا الأعمش عن شقيق عن حباب عن خباب بن عل بن العرث رضي الله تعالى عنه قال هجرنا مع رسول الله صلى الله عليه وسلم نبتغي وجه الله فوجب أجرنا على الله ومنا من ماجا أو جهب لم يأكل من أجره شيئا كان منهم مصعب بن عمير رضي الله تعالى عنه قتل يوم أحد لم يترك إلا نمرة كنا إذا أتينا بها رأسه خرجت رجله وإذا غطي بها رجله خرج رأسه فقال لعن النبي صلى الله عليه وسلم قط بها رأسه واجعل على رجله الإذكير إذكيرا أو قال ألقوا على رجله من الإذكير ومنا من قد أينعث له ثمرته فهو يهدي بها তো যাই হোক, আমরা এখান থেকে যে হাদিসগুলো আমরা জানতে পারলাম সেখানে বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যারা কল হাজার না আমরা হিজরত করলাম মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে প্রস্থান করলাম, অর্থাৎ আমরা আল্লাহর রাসূলের ইয়েতে সাথে সাথে আমরা যুদ্ধে ময়দানে চলে গেলাম। নাবতাগি ওয়াজহা আল্লাহ ফা ওয়াজাবা আজরানা আলাল্লাহ আমিন্না মাম্মাজা, তাই এবং আমরা যে যারা যুদ্ধ অংশগ্রহণ করলাম তারা আমরা সেই ইয়েও পেয়ে গেলাম ও উজরাতও পেয়ে গেলাম, প্রতিদানও পেয়ে গেলাম। আমাদের মধ্যে কেউ কেউ চলে গেলেন তারা লামিয়া কুলমিন আজরিহি সাইয়ান, এই দুনিয়ার তারা খায় নাই, কানা মিন হোম মাসাবিন, তারা এই দুনিয়ার কোনো সম্পদ পারা বা এই দুনিয়ার উজরাত তারা পায়নি, এই দুনিয়ার প্রতিদান পায়নি, অর্থাৎ বোঝাতে চাইছেন যে আমাদের মধ্যে কেউ কেউ এই দুনিয়াতেই লাভবান হলো অর্থাৎ প্রতিদান পেলো, তার মানে বেঁচে থাকলো, আবার কেউ কেউ চলে গেলেন, তার মধ্যে ছিলেন যারা চলে গেলেন তাদের মধ্যে ছিলেন মুসাব ইবনে উমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি একজন বিশিষ্ট সাহাবী, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনলেন এবং যুদ্ধে অংশগ্রহণ করলেন এবং শহীদ হলেন। এখানে একটি কথা বলে রাখা ভালো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে জিহাদ করলেন এবং সাথে সাথে জেহাদে অংশগ্রহণ করার পরে তারা কি হলো নিহত হলেন বা শাহাদত বরণ করলেন, সেই শাহাদত বরণ করার সময় তাদের অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ ছিল, তারা যে নির্দিষ্ট পোশাক আশাক পরে যেতে হবে যুদ্ধে সেটুকু তাদের ছিল না, অর্থাৎ ইসলামের প্রারম্ভে মুসলমানদের অবস্থা খুবই খারাপ ছিল যে তাদের চলাফেরা সাধারণ বেশভূষাও তাদের কাছে ছিল না, এবং সেটি নিয়ে যা যা ছিল তা নিয়েই তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। এবং দেখা গেছে
যে এই উমা মুসা ইবনে উমাইর রাদিয়াল্লাহু আনহু নিহত হলেন বা শাহাদত বরণ করলেন, কিন্তু সেখানে দেখা গেল কি যে তার কাছে শুধুমাত্র ছিল একটি এক পাড় বিশিষ্ট রেশমি এক ধরনের কাপড় ছিল, সেই কাপড়টি তার কাছে ছিল পরিধেয় বস্ত্র, আর তার কাছে কিছু ছিল না। তার মানে তিনি কোনো রকমে একটি পোশাক পরেই তিনি অংশগ্রহণ করেছিলেন যুদ্ধে। এবং সেই যুদ্ধে অংশগ্রহণ করার পরে যে ঘটনাটি ঘটল, যে যখন নিহত হলেন তখন দেখলাম যে তার যে কাপড়টি আছে সেটি দিয়ে যদি তাকে দাফন করা হয়, তাকে যদি কাফন করা হয়, অর্থাৎ আমরা জানি যে যারা যুদ্ধে অংশগ্রহণ করেছে তাদেরকে সেই রক্তে ভেজা কাপড় দিয়ে তাকে দাফন করা হবে, সেই সূত্রেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে নির্দেশিত পন্থায় তাদেরকে যখন কাফন দেওয়ার ব্যবস্থা করা হলো, দেখা গেল যে কাপড়টি তার কাছে আছে সে কাপড় দিয়ে যদি তাকে ঢাকতে যায় তাহলে দেখা গেল যে তার যদি মাথা ঢাকি তো পা খালি হয়ে যায়, আবার পা ঢাকলে মাথা খালি হয়ে যায়। অর্থাৎ বলা হচ্ছে যে আমরা যখন আবরণ ফেলতে গেলাম তখন দেখলাম সরি যে তাদের মাথা বের হয়ে যাচ্ছে, মাথা ঢাকলে পা বের হয়ে যাচ্ছে, অর্থাৎ কাপড় দিয়ে পুরো কাপড় দিয়ে তাকে আবৃত করবার মতো কাপড় সেটি ছিল না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ওয়াইজা কুত্তিয়া বিহা রিজলাহু খারাজা বিহা রাসাহু, বলছে যে যখন যদি তখন ওয়াইজা যখন তার পাকে ঢেকে দেওয়া হলো তো মাথা বেরিয়ে যাচ্ছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে কাপড়ের অবস্থা তো খুব করুণ, এদি দিয়ে পুরাটা তাকে ইয়ে করা যাচ্ছে না, আবৃত করা যাচ্ছে না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাকাল আন-নাবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বললেন কি বললেন যে গাত্তু বিহা রাসাহু, যে তার মাথাটা আজকাল ভালো করে ঢেকে দাও, এবং কি ঢেকে দেওয়ার পরে ওয়াজালু আলা রিজলিহি ইলিজখির ইজখিরা, তার পায়ের উপরে ইজখির অর্থাৎ এক ধরনের লেবুর পাতার মতো স্যান্ড বিশিষ্ট কিছু লতা পাতা দিয়ে পাটাকে শুধু ঢেকে দাও, তার মানে কাপড় দিয়ে হলো না, তখন এক ধরনের একটা আবরণ কোনো রকমে ঢেকে দেওয়া যায় কি না সেই ব্যবস্থা করা হলো, সেটি ছিল এক ধরনের সেন্টেড লতা পাতা দিয়ে একটি তৈরি করা একটি মানে কি বলবো গাছের লতা পাতা দিয়ে তার পাটাকে ঢেকে দেওয়া হলো, অর্থাৎ সেন্টেড কিছু বরই পাতাও কেউ বলতে পারে যে বরইর পাতার আচ্ছাদিত করে, অথবা যে কোনো এটি ইজকির বলতে ওরকম একটি শব্দ দিয়ে বোঝানো হচ্ছে যে লতা পাতা দিয়ে তার পাটাকে ঢেকে দেওয়া হলো, ইজকির দিয়ে ঢেকে দিতে বলা হলো। এবং শুধু তাই না, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সেভাবে আবার অনেকে বলছেন এইভাবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াজালু আলা রিজলিহি ফেল, তার পায়ের উপর রেখে দেওয়াল ইজখিরা, তার ইয়েকে এই ইজখিরকে তার পায়ের উপর ঢেলে দাও। অকালা এবং অথবা বলা হচ্ছে যে তিনি বলছেন যে আলকো আলা রিজলিহি মিনাল ইজখির, অথবা ইজখিরের মধ্য থেকে কিছু ইজখির তার পায়ের উপর নিক্ষেপ করো বা ঢেকে দাও, এই ঢেকে দিয়ে তাকে ই করো। আমিন্না মান কাদা আইন আসা লাহু সামারাতুহু তামারাতুহু ফাহুয়া ইয়াহদি বিহা। তো যাই হোক, আমরা এখান থেকে বুঝতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা উহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছে, আমরা জানি যে উহুদ যুদ্ধে তো আমি প্রথম দিন আলোচনা করছিলাম যে মুসলমানদের বিশিষ্ট সাহাবি 70 জন এবং আমির হামজার কথা বলা হয়েছে, হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহুও সেদিন শাহাদত বরণ করেছিলেন। সেই করুণ দৃশ্য যে যে মুসলমানরা যুদ্ধে জয়ের বিজয়ের দ্বার প্রান্তে গিয়েও মুসলমানদের এত বড় ক্ষতি উহুদ যুদ্ধের মতো আর কোনো যুদ্ধে হয়েছে বলে আমার জানা নেই, এত কঠিন বিপদের মধ্যে পড়ে গেছেন। শুধু তাই না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিজেরও দাঁত ভেঙে গেছিল, অর্থাৎ দান মোবারক শহীদ হয়েছিল, এটি আমরা সেটি থেকে জানতে পেরেছি। সেটি কী জন্য, সেটি আমি সেদিন তোমাদের সাথে আলোচনায় বলেছিলাম যে এটি একটিমাত্র কারণ যে মুসলমানদেরকে যুদ্ধ করতে হয়েছে, যুদ্ধ করার ফলে তারা মনে করেছে আমরা যুদ্ধ করব, আমরা যুদ্ধে জয়ী হয়ে গেছি, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছেন যে তোমরা আমরা বিজিত হই অথবা হেরে যাই, যাই হোক না কেন
আমরা যদি কোনো কারণে কিছু আমাদের মধ্যে দেখো তো তোমাদের পরিবর্তন হওয়ার দরকার নাই, স্থানচ্যুত হওয়ার দরকার নেই, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রথমেই নির্দেশ দিয়েছিলেন। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কৌশল জানা ছিল, কোন দিক দিয়ে আক্রমণ হতে পারে, কিভাবে আক্রমণ হতে পারে, সেই জন্য কোন কোন জায়গায় ডিফেন্সিভ মোডে কাকে মোডে কাকে রাখতে হবে সেটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানা ছিল। সেই জন্যই 70 জন তীরন্দাজ বাহিনীকে নিয়ে তিনি একটি বাহিনী সাজিয়ে তাদেরকে সেখানে রেখে দিয়েছিলেন। কিন্তু তার যে লিডার, তিনি বারবার বলছিলেন যে তোমরা এই পথ ছেড়ে দিও না, যেহেতু আল্লাহ রাসূল আমাদেরকে নিষেধ করেছেন তোমরা ছাড়ো না। তো বলছে না, সবাই তো, এই যে মহিলারাও তো বিভিন্ন রকমের মালে গনিমত আগ্রহ আহরণ করবার জন্য নেমে গেছে, এখন তার কোনো সমস্যাই নাই, যুদ্ধ তো শেষ। তো এই কথা বলে তারা যখন চলে গেল, এই সময়ে সুযোগ সন্ধানী তখন খালিদ বিন অলিদ তখন মুসলমান ছিলেন না, তখন তিনি দেখলেন যে সুযোগ খুঁজছিলেন, এক পর্যায়ে গিয়ে তারা এদিক দিয়ে মুহুর্মুহু আক্রমণ করে সবাইকে আক্রমণ করে ফেললো, এবং এই কম সংখ্যক মুসলমানদেরকে আক্রমণ করে এদিক দিয়ে আক্রমণ করার ফলে মুসলমানদেরকে শেষ করে ফেললো। এবং তোমরা সেখানে দেখেছ যে আবু সুফিয়ান কীভাবে ভৎসনাস্থলে ডাক দিচ্ছে, মোহাম্মদ তুমি কোথায়, আবু বকর তুমি কোথায়, উমর তুমি কোথায়, এভাবে করে করে ডাক দিয়েছিলেন, যাতে করে তাচ্ছিল্যভাব দেখিয়ে অপমান করবার জন্য যে তোমাদের তো শেষ, তাহলে কি তোমরা বেঁচে নাই, নিশ্চয়ই তোমরা বেঁচে থাকলে তো উত্তর দিতে। তার মানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের সাহাবায়ে যারা ছিলেন তাদেরকে বলেছেন যে তোমরা কোনো উত্তর দিবে না, চুপ থাকো। কিন্তু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যাকে তাকে হত্যার কথা বলা হলো, তখন উমর রাদিয়াল্লাহু আনহু তার আর ধৈর্য ধরে রাখতে পারলেন না, তিনি বলছেন আমরা বেঁচে আছি, আমরা সত্যের ফয়সালা করবার জন্য বেঁচে আছি, এখনও বেঁচে আছি। যাই হোক, এই ঘটনাগুলো আমরা জানি, সেখানে আমরা আলোচনা করেছিলাম। এখানেও আমি যেটি বলতে চাচ্ছি যে মুসাইব ইবনে উমারও এই যুদ্ধে শাহাদত বরণ করেছিলেন। তো সেটি বলছিলাম যে মুসাইব ইবনে উমাইর এই যুদ্ধে শাহাদত বরণ করেছেন, তার ঘটনাটি তোমাদের সামনে তুলে ধরা হলো। এবং যেটি বলা, এখানে আমরা আরেকটি জিনিস বুঝতে পারলাম যে মুসলমানদের দুঃখ দৈন্যতা তখন অনেক বেশি ছিল, কখনো খেয়ে থাকতেন কখনো না খেয়ে থাকতেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যে সাহাবায়ে কেরামরা এসেছিলেন, তারা অনেক কষ্ট ত্যাগ স্বীকার করে কখনো না খেয়ে পুরো পেট ভরে খাওয়ার সামর্থ্য তাদের ছিল না, কাপড় পরার কাপড় ছিল না, এ ধরনের বিভিন্ন রকমের অবস্থা তাদের মধ্যে বিরাজ করছিল। তারপরে ও তারা কিন্তু এটি নিয়ে তাদের কোনো উদ্বিগ্নতা ছিল না, তাদের মধ্যে ছিল আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ দিয়ে যুদ্ধে অংশগ্রহণ করতে হবে, সেটি হচ্ছে বড় কথা, সেটি হচ্ছে তাদের মুখ্য উদ্দেশ্য। এবং তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে স্বতঃস্ফূর্তভাবে স্পন্টেনিয়াসলি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ডাক দেওয়ার সাথে সাথে তারা যে যেখানে যে অবস্থায় ছিলেন সেগুলো তারা তখনই তারা এই যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। আমরা জানতে পারি যে কোনো কোনো সাহাবি তাদের ইয়েতে ছিলেন, এমন একটা অবস্থায় ছিলেন যে সময় নতুন বিবাহিত সাহাবায় ছিলেন, তারা কী করেছিলেন, তারা তাদের ইয়ের সাথে তখনও তাদের বাসর রাত চলছিল, সেই সময় তখন যখন ডাক এসছে তখন তারা যুদ্ধে অংশগ্রহণ করেছে। তাহলে আমরা যেটি বুঝতে পারি যে তাদের নিজের অবস্থা, যে নিজেদের অবস্থা কী অবস্থায় আছে সেটি তারা চিন্তা করেনি। তারা বলছে আমার রাসূল ডাক দিয়েছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশেতে যখন ডাক পড়েছে তখন তারা মাঠের ময়দানে নেমে গেছে, এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নির্দেশ মতো তারা যুদ্ধে অংশগ্রহণ করে কেউ শাহাদত বরণ করেছেন, কেউ আবার গাজী হয়ে আমাদের সাথে উপস্থিত হয়েছেন, অর্থাৎ আমাদের জীবিত অবস্থায় আমাদেরকে পরবর্তী কার্যক্রমে অংশগ্রহণ করেছেন। তো সেই বিষয়গুলি এখানে এই হাদিসের মাধ্যমে আমরা জানতে পারলাম। আমরা পরবর্তী হাদিসে চলে যাচ্ছি। সে হাদিসে বলা আছে অবি কলা আকবরানা হাসান ইবন হাসানিন হাদ্দাসানা মোহাম্মদ ইবন তলহাতা হাদ্দাসানা হুমায়দুন আন আনাসিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আম্মাহু গাবা আম বাদরিন ফাকালা গিবতু আন আউয়ালিন আউয়ালি কিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইন আশহাদানিল্লাহ মা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা ইয়ারা ইয়ান্নাল্লাহু মা আজিদু ফা
লাকিয়া ইয়াওমা ওহুদিন ফাহাজেমান নাস। এখানে আমরা বলতে পারছি আমরা ওদিক দিকে প্রথম দিকের আলোচনায় প্রথম দিকে যে সনদগুলো আছে এবং বলেনা হাসান ইবনে হাসান হাদ্দাসানা মুহাম্মদ ইবনে তালহা হাদ্দাসানা হুমায়দুন আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আন্না আম্মাহু তিনি বলছেন যে তিনি বলছেন তার চাচা গাবা আন বদরিন গবর বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি বিভিন্ন কারণে হতে পারে যে তার চাচা বদর যুদ্ধে অংশগ্রহণ করতে পারেনি ফাকালা গিবতো তখন তিনি বললেন যে আমি প্রথম যুদ্ধে আন গিবতো আন আব্বালে কিতালিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি বদর যুদ্ধে অনুপস্থিত ছিলাম সেটি আমার কাছে খুব পীড়া দেয় এবং তার কাছে আসলে এটি বলছেন যে তিনি বললেন যে আমি প্রথম যুদ্ধে অংশগ্রহণ করিনি সেজন্য আমার তার সেটিকে পুষিয়ে নেবার জন্য যে লাইন আশহাদানি আল্লাহ মা আন্নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইয়ারিয়ান্নাল্লাহ মা আজিদু ফালফার বলছে আমি এরপরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে অবশ্যই তার সাথে থাকবো এবং আমরা যুদ্ধে অংশগ্রহণ করব এবং শেষ পর্যন্ত কী বলেছে মা আজিদু ফালাকিয়া ইয়াওমা ওহুদিন এবং বললেন যে তারপরে তারা ইয়া ওহুদের যুদ্ধে অংশগ্রহণ করলো আমার চাচা এবং ফাহাজেমান নাস এবং বিশাল ইয়ে করে যুদ্ধ করলো তাদের সাথে ফাহাজেমান নাস কাফেরদের সাথে যুদ্ধ করলো ফাকাল আল্লাহুম্মা ইন্নী আতাজিরু ইলাইকা মিমা মিম্মা সানা হাউলা ইয়াগনি আল মুসলিমিন ও আবরা ইলাইকা মিম্মা জা বিহিল মুশরিকুন বললো তারপর যুদ্ধ প্রাণপণে যুদ্ধ করার পরে ওহুদ যুদ্ধে যুদ্ধ গ্রহণ অংশগ্রহণ করার পরে এদের সাথে তো তিনি তখন শেষ পর্যন্ত যখন জয়ের অবস্থায় ফিরে এসছেন তখন তিনি বলছেন যে আমি এই মুসলমানদের জন্য ওজুর ইয়ে করছি আর যারা কাফের তাদের কাছ থেকে আমরা ইয়ে চাচ্ছি অর্থাৎ কাফেররা যে আমি তাদের জন্য ওজুর পেশ করছি মানে এই যে এইভাবে যুদ্ধ হলো এটি আমরা আসলে কাঙ্ক্ষিত ছিল না আমরা সেই জন্য ওজুর পেশ করছি আর যারা মুশরিক তাদের বিরুদ্ধে আমাদের অবশ্যই বলিষ্ঠ মতামত যে তাদের সাথে আমরা আমাদের কোনো তাদের দিকে ইয়ে করার মুক্ত হয়ে কথা বলছি তাদের সাথে আমাদের কোনো ইয়ে নাই তারপরে ফা তাকাদ্দামা বেসাইফিহি তারপরে তরবারি নিয়ে এসে এগিয়ে যাচ্ছে ফা লাকিয়া সাদ ইবনে মুয়াজ তারপরে সাদ ইবনে মুয়াজের সাথে দেখা হলো সাক্ষাৎ হলো ফাকাল আইনা তো সাদ ইবনে মুয়াজ জিজ্ঞেস করলেন কোথায় যাচ্ছ ইয়া সাদ ইন্নি আজিদ তখন সে বলল ফাকাল লাকিয়া সাদ সাদ ইবনে মুয়াজের সাথে দেখা হলো ফাকাল আইনা ইয়া সাদ ইন্নি তুমি কোথায় যাচ্ছ তখন বলল ইয়া সাদ ইয়া সাদ ইন্নি আজিদু রিহাল জান্নাত আমি জান্নাতের গন্ধ পাচ্ছি জান্নাতের সুঘ্রাণ পাচ্ছি জান্নাতের সৌরভ আমার নাকের মধ্যে আসছে এটি আমার কাছে মনে হচ্ছে যে আমি জান্নাত এখনই জান্নাতের সেন্ট আমি পাচ্ছি তো সেই সেন্টের দিকে ধাবিত হচ্ছি আমি জান্নাতের দিকে যাব দু না আকদিন ফামাজা ফাকুতেলা এবং সেটি ভ্রুক্ষেপ না করে সে সামনের দিকে এগিয়ে যেতে থাকলেন এবং তিনি কী হলেন ফাকুতেলা ফামাজা ফাকুতেলা এরপর চলতে থাকলেন এবং তিনি এক পর্যায়ে নিহত হলেন ফামা আরে ফাহাত্তা আর আফতাহ তারপরে আমাদের মধ্যে সাহাবায়ে কেরামরা কেউ তাকে এমনভাবে তাকে খণ্ড বিখণ্ড করে দেয়া হয়েছিল যে তাকে কেউ চিনতে পারছিলাম না আরাফাতহু উখতুহু তখন তার বোন বেশামাতে আওবে বানানিহি তার একটা তিল দেখে এবং তার আঙ্গুলের মাথা দেখে চিনতে পারলো যে এটি হচ্ছেন ওই সাহাবি অর্থাৎ আমার চাচা তাকে বলা হচ্ছে এবং তিনি চিনতে পেরে দেখলেন যে সেখানে তাকে এমনভাবে তাকে 80টিরও বেশি আঘাত করা হয়েছে তার বিভিন্ন জায়গায় জখম করা হয়েছে এইভাবে জখম করে ফেলা হয়েছে রমিয়াত বেসাহামিন বিভিন্ন রকম জরবাতান রমিয়াত সাহামিন বেসাহামিন এই তরারি দিয়ে খণ্ড বিখণ্ড করে দেওয়া হয়েছে সেই বিষয়গুলো তিনি দেখলেন এবং তিনি দেখে তাকে চিনে ফেলেছেন তাহলে আমরা এখানে যেটি জানতে পারলাম যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাহাবায়ে কেরামদের সম্পর্কটা কেমন যে তিনি নিজের জীবনকে নিয়ে তারা কোনো রকমের উদ্বিগ্ন নয় তিনি ভাবছেন যে আমি যুদ্ধ করবো যেহেতু আমি বদর যুদ্ধে আমি প্রেজেন্ট ছিলাম না বদর যুদ্ধে আমি অংশগ্রহণ করতে পারিনি এটি আমার জন্য লজ্জাকর আমার কাছে এটি আমার কাছে মনে হচ্ছে যে
এটি আমার জন্য আমার বিব্রতকর ব্যবস্থা হয়ে গেছে, কারণ আমি বদর যুদ্ধে অংশগ্রহণ করতে চেয়ে পারিনি। আমি সেটার পুষিয়ে নেবার জন্য তিনি এই যুদ্ধে, ওহুদ যুদ্ধে অংশগ্রহণ করেছেন। এবং শুধু তাই না, সে যুদ্ধে অংশগ্রহণ করে তার কিন্তু মরণের প্রতি তার কোনো মরণের ভয়ে তিনি ভীত নন। তিনি চলছে চলছে পরাক্রম, মহাপরাক্রম অবস্থায় যুদ্ধ করছেন এবং বলা যেতে পারে যে বিশাল আকারে তা কাফের সৈন্যকে নিহত করেছেন। কিন্তু এক পর্যায়ে গিয়ে যখন মুয়াজের সাথে দেখা হলো, মুয়াজ জিজ্ঞেস করলো কোথায় যাচ্ছ, তো বলছে আমি বুঝছি না, আমার কাছে জান্নাতের ওই পাশে যেন জান্নাতের একটা সুঘ্রাণ আসতেছে। এরপরে সে সামনের দিকে চলতে থাকলো এবং চলতে থেকে সামনের দিকে এগিয়ে যেতে থেকে মুসলমানদের বিপক্ষের শত্রুদের সাথে যুদ্ধ করে করে এক পর্যায়ে তিনি শাহাদত বরণ করলেন। এবং এমনভাবে শাহাদত বরণ করেছে তাকে আর পরবর্তী পর্যায়ে চেনাই যাচ্ছিল না, তাকে তার প্রত্যেকটা শরীরের মধ্যে ক্ষত বিক্ষত করে দেওয়া হয়েছিল। বলেছে 80টিরও বেশি তরবারি দিয়ে আঘাত করা হয়েছে সে চিহ্নগুলো, আমরা কেউ সাহাবায়ে কেরাম আমরা চিনতে পারিনি। বরং আমাদের মধ্যে কিছু কিছু সাহাবা যখন চিনতে পারলাম না আমাদের সাহাবায়ে কেরামদের মধ্যে থেকে, কিন্তু তার বোন এসে তার একটি তিল দেখে এবং আঙ্গুলের মাথা দেখে চিনতে পারলেন যে ইনি হচ্ছেন তিনি। এবং তার এই চিনার পরে তিনি দেখলেন যে, চিনে ফেললেন যে উনি এই সাহাবি, এবং সেইভাবে তিনি শাহাদত বরণ করেছিলেন। অর্থাৎ আমরা যেটি বুঝতে পারলাম যে তাদের মৃত্যুর ভয় তাদের মোটেই ছিল না। আল্লাহর দিনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠার জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কোন নির্দেশ দিবে সেই নির্দেশকে তারা কোনোভাবে অমান্য তো করতেই না, বরং যখন যেভাবে যে অবস্থায় যুদ্ধের ডাক দেয়া হয়েছে বা যে কোনো কাজে ডাক দেওয়া হয়েছে, সাহাবায়ে কেরামরা সমবেতভাবে তারা যখন সেইখানে গিয়ে হাজির হয়েছেন। এবং সেটি আমরা এই এই ঘটনা থেকে জানতে পারলাম যে তাদের মৃত্যুর কোনো ভয় তাদের মধ্যে ছিল না। আল্লাহর দিনকে এইভাবেই, ইসলাম এই ইসলামকে এইভাবেই পৃথিবীতে প্রতিষ্ঠিত করা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে। যখন যখন যুদ্ধ হয়েছে সে যুদ্ধও কিন্তু নিজেদেরকে তারা নিজেদেরকে অন্যভাবে দেখেননি, বরং তারা নিজের জীবনের পরোয়া করেনি, তারা গলা তাদের শিরকে তাদের কাফের শত্রুদের সামনে এগিয়ে দিয়েছেন বরং, এবং তারা সেখানে যুদ্ধের ময়দানের লড়াকু অবস্থায় অবস্থান করে যুদ্ধ করেছে এবং যুদ্ধ করে তারা সেই যুদ্ধে অংশগ্রহণ করে শাহাদত বরণ করেছে। এইভাবে এখানে বলা হয়েছে যে তিনিও শাহাদত বরণ করেছেন এই ওহুদ যুদ্ধে, এই বিষয়টি এখানে বলা হলো। এরপরে আমি আরেকটি হাদিসে চলে যাব, সেটি হচ্ছে অবি কলা মুসা ইবনে ইসমাইল হাদ্দাসানা ইব্রাহিম ইবনু সাদিন হাদ্দাসানা ইবনু শিহাবিন আখবারানি খারেজাতু ইবনু জায়েদ ইবনে সাবিতিন আন্নাহু সামিআ জায়েদ ইবনে সাবিতিন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াকুলু ফাকাদামতু আইয়া আয়াতু মিনাল আহজাবে হিনা নাসখান মাসহাফে। অর্থাৎ এখানে আরেকটি কথা বলা হচ্ছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ের সম্পর্কে যে কোরআনে কারিম সংকলিত হবার সময় আমরা একটি আয়াতকে পাচ্ছিলাম না, সংকলন করবার সময় যখন আমরা ইয়ে করছিলাম একটি আয়াতকে আমরা খুঁজে পাচ্ছিলাম না, তখন কুন্ত আসমা রাসূল আল্লাহ সাল্লাম, যেটি আমরা রাসূলুল্লাহ সাল্লামের কাছে শুনেছিলাম শুনতেছিলাম এই আয়াতটি পাচ্ছিলাম না, ইয়াকরাও বিহা ফালতামাসনাহা ফা ওয়াজাদ নাহা মা খোজাইমা, এবং খোজাইমার কাছে গিয়ে আমরা সেটি পেয়েছিলাম আয়াতটি। খোজাইমা ইবনে সাবেদ লানসারি মিনাল মুমিনিন রেজালুন সদাকু রেজালুন সদাকু মা আহাদুল্লাহ আলাইহি ফামিন হুম মান কাদা নখবাহ। এই আয়াতটি আমরা তখন অমিন হুম, এবং সেখানে বলা যায় অমিন হুম মাইয়ান তাজির, এই আয়াতটি অর্থাৎ খোজাইমার কাছ থেকে আয়াতটি পেয়েছিল এবং তিনি বললেন যে এটি সে আয়াত, এবং সে আয়াতটি ছিল যে অমিন হুম মাইয়ান তাজির। এই আয়াতটি এলাখের এখানে সেটি বলা হয়েছে, এই আয়াতটি আমরা খুঁজে পাই এবং সেখানে আমরা সন্নিবেশিত করি। ফাল হাক না হা ফি সুরা দেহা ফিল মাসহাফে, এবং ওই সুরার মধ্যে এই ইয়েটি আয়াতটি আমরা ঢুকিয়ে ফেলি, অর্থাৎ সেটিকে আমরা সংযুক্ত করে ফেলি। এটি হচ্ছে যে যেহেতু ওহুদ যুদ্ধের একটা আয়াতের সম্পর্কে এটি বলা হচ্ছে, সেটি এখানে বলা হয়েছে, এই জন্য হাদিসটি এখানে আনা হয়েছে। আমি আর এটি আলোচনা করলাম না, পরবর্তী হাদিসে চলে যাই ইনশাআল্লাহ। সেখানে কি বলা হচ্ছে দেখি,
أبي قال حدثنا أبو الوليد حدثنا شعبة عن عدين بن ثابت سمعت عبد الله بن يزيد يحدث عن زايد بن ثابت رضي الله تعالى عنه أنه قال لما خرج النبي صلى الله عليه وسلم إلى أحد رجا ناس ممن خرج معه وكان أصحاب النبي صلى الله عليه وسلم فرقتين فرقة تقول نقاتلها وفرقة تقول لا نقاتلهم এখানে আমি যেটি আলোচনা করছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন উহুদ যুদ্ধের কথা বলা হলো তখন দুটো দলে বিভক্ত হয়ে গিয়েছিল তারা এবং একটি দল বলেছিল যে আমরা যুদ্ধ করব আর একটি দল বলেছিল আমরা যুদ্ধ করব না যুদ্ধ করতে রাজি না অর্থাৎ মুনাফিকরা চেয়েছিল যে কোনোভাবে এই যুদ্ধে অংশগ্রহণ না করতে এবং সেটি না করার পিছনে একটি দলকে তারা ভাগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল তো এইটি সম্পর্কে বলা হচ্ছে যে এটি বলা হয়েছিল এবং তারা সেই মুনাফিকদের সাথে যে মুসলমানরা ছিল তাদের কিছু কিছু ক্ষীণ বিশ্বাসী মুসলমানদেরকে তারা সরিয়ে নিয়ে গেছিল এখানে এই হাদিসের মাধ্যমে এটাই বলা হয়েছে যে আমরা যখন রাসূলুল্লাহ সাল্লামের কাছে সাথে যুদ্ধের জন্য অংশগ্রহণ করতে যাব তখন এই মুসলমানদের মধ্যে দুটো ভাগ হয়ে গেছিল একটি হচ্ছে আমরা যুদ্ধ করব আর একটি হলো যুদ্ধ করব না অর্থাৎ মুনাফিকদের নেতৃত্বে কিছু কিছু লোক আমরা যুদ্ধ যেতে অস্বীকৃতি জানিয়েছিল অকাল ইন্নাহা তাইয়্যিবাতুন তানফিজ জুনুবা কামা তানফিন নার যাই হোক এখানে আয়াতটি এখানে বলা হয়েছে এবং বলা হচ্ছে যে সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কথাটি বলেছিলেন যে এই যুদ্ধই আমাদের পাপ মোচন করে ফেলবে যেমন করে একটি খনির মধ্য থেকে যে ইয়েটা ছিল থাকে কি বলে খাদগুলো থাকে খাদগুলোকে যেমন মুক্ত করে ফেলে ঠিক আমাদের এই যুদ্ধ হচ্ছে এই মদিনা হচ্ছে পবিত্র সেই পবিত্র তার মাধ্যমে এখান থেকেই এই অপবিত্র জিনিসগুলো দূর হয়ে যাবে অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার মদিনা হচ্ছে সবচেয়ে পবিত্র জায়গা এখানে যারা মদিনাতে যারা যেসব গুনাহ করেছে যার গুনাহগুলো কালিমামুক্ত হয়ে গেছে এবং যারা করেনি যুদ্ধে অংশগ্রহণ করেনি তারা এই কালিমা থেকে মুক্ত হতে পারেনি এটি এখানে বলা হয়েছে তাহলে আমরা একটি এখানে বিষয় আমাদের কাছে খুব ভালোভাবে অনুভূত হলো সেটি হচ্ছে যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যারা ছিলেন তাদের মধ্যেও কিন্তু মাঝে মাঝে দুটো অংশ ভাগ হয়ে গেছে অর্থাৎ মুসলমানদের মধ্যে দুটো দল তৈরি করার বিষয়টি কিন্তু আজকের না আগের থেকে অর্থাৎ মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করবার জন্য কাফেররা তো চেষ্টা করেছেই সাথে সাথে মুসলমানদের মধ্যেই একটি একটি দল ভাগ হয়ে যাওয়ার উপক্রম হয়েছে এবং সেটি হচ্ছে মুনাফিকদের কারণে মুনাফিকরা মুসলমানদেরকে অর্থাৎ কিছু দুর্বল ইমানের কিছু মুসলমান যারা নব্য মুসলমান তাদেরকে সরিয়ে নেবার চেষ্টা করেছেন এবং সেটি হয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বলছেন যে যুদ্ধ যেতে হবে সেখানে একটি দল বলল যে আমরা যুদ্ধে যাব না এটি যুদ্ধ করা আমাদের জন্য সমীচীন হবে না আমরা এক বছর আগে যুদ্ধ করলাম বিভিন্ন রকমের কারণ দেখিয়েছে তারা এবং সেই কারণ দেখিয়ে তারা যুদ্ধ থেকে বিরত থাকবার চেষ্টা করেছে কিন্তু আল্লাহর রাসূল তাকে সেটিকে সাপোর্ট করেননি অর্থাৎ মদিনা শহরকে রক্ষণ করবার জন্য বলা হয়েছে যে তাদের এই কালিমাগুলোকে দূর হয়ে গেছে যারা এই ইয়ে থেকে যুদ্ধে যারা অংশগ্রহণ করেছে অর্থাৎ আমরা এখানে জানতে পারলাম যে মুসলমানদের যে শ্রেণী বিভাগ এটি কিন্তু এখনকার কথা না তখনকার যুগেও ছিল অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেও মুসলমানদের মধ্যে বিভ্রান্তি আনবার চেষ্টা করা হয়েছে সেটি আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য করার কারণে সেটি তারা সফল হতে পারেনি তবে এটি বলা যেতে পারে যে আল্লাহ তাআলা তাদেরকে শেষ পর্যন্ত মুসলমানদেরকে বিজয়ী করেছেন এই মুসলমানরা বিজয়ী হয়েছে এবং তারা কোনোভাবেই এটিকে সফল কাম হতে পারেনি আজকের যুগেও যদি আমরা বিভিন্ন রকমের শ্রেণী বিভাগে বিভক্ত হয়ে যাই কখনো যদি আমরা বিচ্ছিন্ন হয়ে যাই তা আমাদের মধ্যে বিপদ আসবে তবে আল্লাহ তাআলা এই বিপদকে আমাদেরকে রক্ষা করবেন আমরা যদি এখনও দেখি যে আমরা বিভিন্ন দলে এবং বিভিন্ন গোত্রে এবং বিভিন্ন শ্রেণীতে ভাগ হয়ে যাচ্ছি এবং ইসলামের মধ্যে এত দল সেটি আর কোথাও লক্ষ্য করা যায় না এটি আমাদের জন্য দুর্ভাগ্য
যেটি আমাদের প্রথম ইসলামের শুরুতেও ছিল এখনও আছে, এবং সেই বিভ্রান্তিগুলো আমাদের মধ্যে থেকে দূর হয়ে যাবে এই আশাবাদ আমরা বুঝতে পারছি এবং সেটি থাকবে ইনশাআল্লাহ। আমরা হাদিস থেকে এটি বুঝলাম আমরা যে আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইয়ে থেকে যুগ থেকে শুরু হয়েছে সেই ক্লাসিফিকেশন, সেই ক্লাসি বিরোধ, ফেরকা সৃষ্টি। এখান থেকে আমরা তাই জানতে পারলাম। তো এরপরে আরেকটি হাদিস আমরা আসি, সেটি হচ্ছে যে অবি কল হাদ্দাসানা মোহাম্মদ ইবনে ইউসুফ আন ইবনে ওয়াইবাতা আন আমরিন আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু কল নাজালাত হাজিল আয়াত ফিনা হাম্মাত তায়েফাতান মিনকুম তান তাফসালা আচ্ছা বনি সালমাত বনি হারেসাত বা উহিব্বু আন্নাহা লাম তান তানসিলু আল্লাহু ইয়াকুলু আল্লাহু ওয়ালিয়্যুহুমা। যাই হোক, এগুলো আয়াত নাজিল হয়েছে, সে আয়াতগুলো কি কখন নাজিল হয়েছে, কীভাবে নাজিল হয়েছে এখানে বলা হয়েছে। আমি আর এই বিষয়ে যাচ্ছি না, আমি আগামী ক্লাসে ইনশাআল্লাহ এইটা নিয়ে আরেকটু আলোচনা করব, আর একটু গত হাদিসটা নিয়ে কিছু কিছু ইয়ে আছে সেটা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তোমরা ততদিনে ভালো থাকো, আমাদের এই হাদিসের ক্লাসে তোমরা আরও সুন্দরভাবে সুস্থ হয়ে আমাদের অংশগ্রহণ করো এই আশাবাদ ব্যক্ত করে, এবং সবার কাছে আমার একটি ইয়ে থাকবে যে সবাই আমরা সবার জন্য দোয়া করবো এই মহামারীর সময়, যেন আমরা সবাই ভালো থাকি, দেশবাসী যেন ভালো থাকে, আল্লাহ তাআলা সবাইকে যেন হেদায়েতের উপর রাখে, সেই বিষয়গুলো সবাই দোয়ার মধ্যে সামিল করবে ইনশাআল্লাহ। তো দেখা হবে ইনশাআল্লাহ, আল্লাহ হাফেজ।